আপনারা এখন দেখছেন নিউজ অগ্নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ অগ্নি পরবর্তী খবর দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। প্রতিদিনের মতো আজকেও ভোট প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। আরামবাগের সালেপুর হয়ে 12 নম্বর ও 18 নম্বর এরিয়া ঘুরলেন। প্রতিদিনের মতো আজকেও ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। সুযোগ পেয়ে অনেক সাধারণ মানুষ সমস্যার কথা জানিয়েছিলেন। যখন ভোট প্রচার করছিলেন তখন সাধারণ মানুষের উচ্ছ্বাস ভালোবাসায় মুগ্ধ ছিলেন মধুসূদনবাবু। কারোর হাতে মালা, চন্দন, ফুলের তোড়া, আবির এইসব নিয়ে সাধারণ মানুষ আগাম শুভেচ্ছা জানাচ্ছিলেন, যেন উনিই আগামী দিনের বিধায়ক হিসাবে থাকেন। চলুন আমরা দেখে নিই ভোট প্রচারের শেষ দিনে মধুসূদনবাবু আমাদের ঠিক কী কী বিষয় জানালো সাধারণ মানুষের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ অগ্নি। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আরামবাগ বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় মধুসূদন বাগ মহাশয়কে। তো স্যার, আজকে তো সারাদিন প্রচারে ঝড় তুললেন এবং আজকে শেষ প্রচার। তো কোথাও দেখলাম যে সাধারণ মানুষের যে উল্লাস, কোথাও শঙ্খধ্বনি, কোথাও আপনাকে হাতে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা, এবং যেভাবে সাধারণ মানুষের যে আনন্দের ঢল নেমেছে, তা সাধারণ মানুষের জন্য কী চিন্তা করেছেন? নমস্কার। দেখুন, এই যে উচ্ছ্বাস সেটা আজ নয়, আমি বিগত 15 দিন ধরে গরিব মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেকটি অঞ্চলে গেছি, প্রত্যেকটি ওয়ার্ডে গেছি। কোথাও কোথাও মনে হয়েছে যে আমি ভোট প্রচারে আসিনি, আমি বিজয়ী মিছিলে হাঁটছি। মানুষ আবির মাখিয়েছেন, চন্দনের ফোঁটা দিয়েছেন, বরণ করেছেন, গলায় মালা দিয়েছেন, পুষ্পস্তবক দিয়েছেন, তাদের উচ্ছ্বাস আছে। তাদের এই উচ্ছ্বাস, তাদের এই আবেগ, তাতে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তারা বিপুলভাবে জয়যুক্ত করবেন আরামবাগ বিধানসভায় আমাকে। আপনার যে দৃঢ় বিশ্বাস যে আপনি জয়লাভ করবেন, এটা আপনার কেন মনে হয়? দেখুন, গরিব মানুষ বাড়ি পাবে, গরিব মানুষের মনে হয়েছে যে মোদিজির সোনার বাংলা গঠনের লক্ষ্যে যে সংকল্পপত্র, সেই সংকল্পের মধ্যে আছে গরিব মানুষ বাড়ি পাবেন, গরিব মানুষের প্রত্যেকটি বাড়িতে জল যাবে, রাস্তা হবে, প্রত্যেকটি মানুষের বাড়িতে শৌচালয় হবে, ড্রেন হবে, সরকারি পরিষেবা বিনা পয়সায় পাবেন। আমার দলের কর্মী কার্যকর্তারা বিনা পয়সায় মানুষকে পরিষেবাগুলি পৌঁছে দেবেন। আরামবাগের মানুষ শিক্ষিত মানুষ, তারা আরামবাগের সাংস্কৃতিক গৌরবকে পুনরায় উদ্ধার করবার জন্য মধুসূদন বাগের উপর, ভারতীয় জনতা পার্টির উপর, পদ্মফুলের উপর বিশ্বাস রাখবেন। আরামবাগের স্বাধীনতা সংগ্রামীদের যে একটা গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে, সেই গৌরব উজ্জ্বল অধ্যায়কে আমরা পুনরায় আরামবাগের নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। সেই জন্যই শিক্ষিত মানুষ, মধ্যবিত্ত সম্প্রদায় আমাদের ভোট দেবেন। যে সমস্ত শিক্ষক এবং চাকুরিজীবী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, তারা আমাদের ভোট দেবেন, কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সপ্তম পে কমিশন আমরা ক্ষমতায় এলেই চালু করব। আমরা বিশ্বাস করি বেকার যুবক যুবতীরা নরেন্দ্রভাই মোদিজিকে ভোট দেবেন। নরেন্দ্রভাই মোদিজির যে কর্মসংস্থানের লক্ষ্য, সেই কর্মসংস্থানের জন্য তারা আমাকে ভোট দেবেন। বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান হবে, এসএসসি প্রতি বছর হবে, টেট চালু হবে, চাকরি প্রার্থীরা তারা চাকরি পরীক্ষায় পাস করার পর নবান্ন অভিযান তাদের করতে হবে না, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে হবে না, কুকুরের মতো ব্যবহার তাদের সাথে করা হবে না, যেভাবে দিনের পর দিন কুকুরের মতো তাদের সাথে ব্যবহার করা হয়েছে। এই যে নৈরাজ্যের পরিস্থিতি, এই যে অগণতান্ত্রিক পরিবেশ, এই যে অগণতান্ত্রিক কাঠামো, এই অগণতান্ত্রিক কাঠামো থেকে উদ্ধার পাবে পশ্চিমবঙ্গের মানুষ এবং আরামবাগের মানুষ। তাই আরামবাগের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের এই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা আগামী 6ই এপ্রিল সকাল সকাল ভোট দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন, সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দিন, যে কোনো ধরনের প্রলোভনকে উপেক্ষা করে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখুন, পদ্মফুলের উপর বিশ্বাস রাখুন। আমরা কথা দিচ্ছি,
আমরা প্রতিজ্ঞা করছি প্রিয় আরামবাগবাসীর সোনার আরামবাগ আমরা গড়ে দেব এবং প্রত্যেককে যা যা প্রতিশ্রুতি দিচ্ছি সবকটি আগামী দিনে পরিপূর্ণ করব এবং আগামী দিনে আপনারা যে প্রশ্নটা করছেন যে প্রার্থী থেকে বিধায়ক হলে আপনাদের সেই প্রশ্নের উত্তরে বলি আগামী পাঁচ বছর আরামবাগবাসী হন আমার উপাস্য দেবতা সেই উপাস্য দেবতাদের আমি সম্পূর্ণভাবে সমস্ত মেহনত দিয়ে পরিশ্রম দিয়ে তাদের সমস্ত যে চাহিদা সমস্ত চাহিদা আমি মিটিয়ে দেবো সকাল সকাল শুধু ভোটটা দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন একদিন শ্রম দিন কারণ প্রচণ্ড রোদকে উপেক্ষা করে আপনাদের ভোট দিতে হবে সেই প্রচণ্ড রোদের দিনে আপনি লাইনে দাঁড়ান ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করুন আমরা মেহনত করেছি আমরা ধুলো খেয়েছি আমরা আরামবাগের মাটি গায়ে মেখেছি আমরা ঘাম ঝরিয়েছি হাজার হাজার কার্যকর্তা মিছিল দেখেছেন তারা রাস্তায় নেমেছেন তাদের উপর বিশ্বাস রাখুন ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকাল সকাল ভোট দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন আরামবাগের প্রার্থী মধুসূদন বাগকে বিপুল ভোটে জয়যুক্ত করুন ধন্যবাদ স্যার।